বাবুরে বলেন নাই? বাবু বাবু বনশ্রী বাবু ভালো আছেন? 4,50,000 টাকা দেন কেন ভাই? আমি শুনছি আমাকে তানজিল বলছে, তানজিলের সাথে মনে হয় কথা হয়েছিল আপনার, আপনারা মনে হয় যে ট্যুরে গেছিলেন, ট্যুরে আমি এখানে অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার যাওয়া হয় নাই। আমার যাওয়ার প্ল্যান ছিল, ঠিক যাওয়ার আগের দিন আমার ক্যান্সেল হয়েছে, গত 7 তারিখে। হ্যাঁ কোথায় দেখা হয়েছে বলেন তো? টিনা আপুকে চিনেন না? হ্যাঁ খুব ভালো করে চিনি। টিনার সাথে কি ছিলেন? আচ্ছা বড় বোন অন্তি আছে না? হ্যাঁ ও আচ্ছা, টিনাপুর সাথে দেখা হয় না অনেকদিন হয়ে গেছে, বাট টিনাপুর সাথেই তাহলে আপনার সাথে আমার পরিচয় হয়েছে। আপনার কি বরিশাল নাকি বাড়ি? পটুয়াখালী। নাইস নাইস, আমার নিজের বোন তাই নাকি? আচ্ছা টিনাপুকে তো দেখা যায় না। আপু এখন এখানে বান্দরবন, বান্দরবনে আছে। হ্যাঁ আমরা গেছিলাম তো এই তানজিল কই। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো এমটি বাইক আছে, এবং এখানে সব এমটি ইউজার যারা আছে তারা প্রত্যেকেই এখানে আছেন, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে কি এমটি যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকেই আছে এখানে, এবং সবার কাছ থেকে নানান ধরনের মতামত নিচ্ছি, কার কীরকম লাগতেছে, এক্সপিরিয়েন্স শেয়ার হচ্ছে। আই থিঙ্ক উইচ ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, বিকজ আপনি যখন একটা কোনো একটা পার্টিকুলার সেগমেন্টের বাইক চালাবেন এবং সেই সময় যদি আপনার সেম সেগমেন্টের আরও কিছু ফ্রেন্ডস পেয়ে যান, সো আমার মনে হয় না এটাতে খারাপ কোনো কিছু, আলটিমেটলি ভালো লাগারই কথা। এবং এখানে একজন ভাইয়া আছেন, ইমতিয়াজ ভাই, আপনি কই বলেন কেন? আপনি দাঁড়ান, আপনিও তো এমপি ইউজার। সো ইমতিয়াজ ভাই আছেন, তো ইমতিয়াজ ভাই ব্যাপারে আমি শুনছিলাম তানজিলের কাছ থেকে, যেটা হচ্ছে গিয়ে উনি কী শুনছিলেন একটু বলেন আপনি। ভাই এই সেই লোক যে আমার মেইন ক্রাশ, এবং তার ব্লগ আমি আপনার ক্লাস। সো ভাই এর কারণেই রনবার কারণে আমার MT-15 কেনা। সে আসলে মানে ভাইয়া আসলে আমার ভিডিওগুলো অনেকবার দেখেছেন, স্পেশালি MT-15 ভিডিওগুলো, এবং সেটা দেখেই MT-15 কেনা। এখন তার ওয়াইফ মানে আমার ভাবি নাকি এখন আমাকে পাইলেই পিটাবে এরকম একটা সিচুয়েশন সে বলতেছিল। মজা লাগছে শুনে, আসলে এই ধরনের ইয়ে খুব একটা পাওয়া হয় না, বাট ভালো হয়েছে যে আজকে দেখা হয়ে গেছে। লাস্টে আপনারা জানেন আমার নেত্রকোনা বিসি একটা ট্যুরের কথা ছিল, বাট আমি আনফরচুনেটলি যেতে পারিনি কাজের জন্য, সেখানে তারা গিয়েছিলেন, তো আজকেও কাজ ছিল, তাও লেট হয়েছে আমার একটু, বাট আমি চলে আসি। তারা এখন রাইড শুরু করছে, আপনারা দেখছেন অলরেডি আমি রাইডের ভিতরে ঢুকে গেছিলাম। আমরা সবাই ছিলাম সংসদ ভবনের প্রাঙ্গণে, যেখানে আসলে অনেক এমটি ইউজার যারা আছে তারা প্রত্যেকেই ছিলেন, আছেন, এখনও আছেন। দেখতে পাচ্ছেন একে একে সবাই বেরোচ্ছে, সবাই যাচ্ছি, ভালো লাগতেছে। লুকিং গ্লাসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক এমটি আমার ঠিক পেছনে,
আমি জানি না লুকিং গ্লাসটা কতটুক বুঝতে পারতেছেন, আমি তারপর চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য একে একে। ভালো লাগে সব এমটি ইউজাররা একসাথে, ইট ফিলস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দেখতে পাচ্ছেন এখানে ইট ফিলস লাইক আ ঘোস্ট, ঠিক আছে। এই দানজিল সোজা সোজা, খুব ভালো লাগে এক সিরিয়ালে যখন এতগুলো এমটি একসাথে দাঁড়ায় থাকে। দেখেন জাস্ট হ্যাভ আ লুক হাউ ডাজ ইট লুকস, সব এমটি ইউজার, সব এমটি ইউজার, সব এমটি ইউজার, সব এমটি ইউজার। যানজট শেষে আবারও সকল এমটি ইউজাররা চলাচল শুরু করলাম। আসলে এমটি নিয়ে একটা বড় সড়ো ট্যুর দিতেই হবে যা মনে হচ্ছে, বিকজ প্রত্যেকটা এমটি ইউজার খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। যাক সবাইকে আগে যেতে দিই। খুব ভালো লাগলো তাদের সাথে দেখা করে, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ভেরি ওয়েল ম্যানার্ড। আর এবং আরও একটা জিনিস বলি গাইজ, দে আর নট লাইক দে আর নট বাইকার্স অ্যাকচুয়ালি, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত আছে, বাট তারপর তারা যে সময় করে এসেছে একটা সময় দিচ্ছে, এটা অনেক বড় একটা বিষয় আসলে। ওকে, ও রেকর্ড অন ছিল, আমি বুঝিনি যে রেকর্ড আসলে অন করা ছিল। এখানে লেখাই আছে এমডি 15 কাস্টমার মিট আপ, ইটস গুড। হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন ভাইয়া, দেখা হলো, ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের, আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টের ওনার ভাইয়া, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম নিশাত। নিশাত, আচ্ছা আপনাদের রেস্টুরেন্টের নামটা বলেন, লোকেশনটা বলেন। আমাদের হইল লিগনাইট রেস্টুরেন্ট, 14/11 মোহাম্মদপুর ইকবাল রোড, বাংলাদেশ ইউনিভার্সিটির অপোজিটে। আপনার নামে যদি কেউ আসে রোহান, আমরা
যথেষ্ট চেষ্টা করে ডিসকাউন্ট দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় জিনিস ছিল। আপনাদের প্রোগ্রাম করতে চাই ইয়ামাহার সাথে, আমারও বাইক আছে ইয়ামাহা, আমি ইয়ামাহা অনেক কি করি, আপনারা যে কোনো সময় আমাদের শিওর শিওর। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আপনারা তো দেখতে পাইছেন, বলে দিছে এবং লিগনাইট রেস্টুরেন্ট, আমি লোকেশন কিন্তু অলরেডি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিছি, আমি অলরেডি দেখাই দিছি লোকেশন। সো ফিল ফ্রি টু কাম হিয়ার এনি টাইম, ওয়ার্কিং আওয়ারে আসতে হবে। আমাদের 7 দিনই প্রতিদিন খোলা। ওকে, একদম যে কোন অপডেট সব লোকেশনে আমাদের খোলা। ওকে, ইনশাআল্লাহ 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 আসবো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পিকচারগুলো কি তানজিলের কাছে পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আবার মেসেজ করে দিই। ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো লাগলো দেখা হয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো দেখা হয়ে ভাই, আপনার সাথে দেখা খুব ভালো লাগছে। ঠিক আছে, ভাই আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ ভাই, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এর মধ্যেই যোগাযোগ করে নিয়ে নিব ভাই, ভালো থাকেন, ভালো লাগলো দেখা হয়ে। ওকে, আসসালামু আলাইকুম। কোন দিকে যাবেন আপনি? আমি একটু ধানমন্ডির দিকে ঢুকবো। ও আচ্ছা, এই দানজিল। হ্যাঁ আল্লাহ হাফেজ। আপনি কোন দিক যাবেন? সংসদ ভবনে ওই সাইডে গেলে আপনার এদিক দিয়ে বেরোতে হবে। এই যে আমি বলি, এই সোজা গিয়ে একদম বামে দিয়ে মোড়ে গেলে আসাদ গেটের মোড়, এরপরে ডানে গিয়ে বামে গেলে সংসদ ভবন। লিগনাইট রেস্টুরেন্ট। সো বন্ধুরা, লিগনাইট রেস্টুরেন্টে আপনারা আসলেই কিন্তু রনেশের কথা বললে কিন্তু অবশ্যই কিছু না কিছু ছাড় তো পেয়েই যাবেন অবশ্যই, এবং সেই সাথে স্পেশাল সার্ভিস। অ্যাকচুয়ালি দ্য ওনার, যাকে আপনারা দেখলেন, হি ইজ ভেরি ফন্ড অফ মি। ভালো লাগলো দেখা হয়ে সবার সাথে, দেখা করতে পেরে ইটস গুড। এখন একটু যাই, বন মানুষ হয়ে আসি, একটু চুল টুল কাটায় টাটায় আসি।